বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাইজের এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। আলুটা আমি কেটে একটা শুকনো কাপড়ে একদম জলটাকে টানিয়ে রেখেছিলাম। প্রশ্ন করতে পারেন যে কেন জল শুকালে, জলেই তো দেবে, কিন্তু এটাই নিয়ম, এটাই প্রসেস। ভিতরে ময়েশ্চার, এক্সট্রা যে ময়েশ্চার ওগুলো সব আমি টেনে নিয়েছিলাম। এবার আমি এই ফুটন্ত জলে একটু জলটা সিমে করে দিলাম। ফুটন্ত জলে আমি এটা দিচ্ছি। জলটা কিন্তু ফুটছিল, ফোটা অবস্থায়। এটা আমি একটু ঢেকে দেবো, এবং এটা কিন্তু একদম আমি আবার বাড়িয়ে দিয়েছি, কিন্তু এটাকে কিন্তু আমি নরম, মানে একদম সিদ্ধ করব না। বারবার বলছি, এটাই স্টেপ, এটা সিদ্ধ করা যাবে না। তাহলে এটা আমি কী করব, হালকা একটু আমি এটাকে ভাপিয়ে নেব, মানে একেবারেই নরম নয়, দিয়ে একটু সামান্য, এটার মধ্যে লবণ টবণ কিচ্ছু না, যেহেতু ফুটন্ত ছিল গরম। এটার মধ্যে আমি নেক্সট স্টেপ হচ্ছে এইভাবে আমি ভালো করে, এটা ফুটবে না, আর ফুটলে কিন্তু আলুগুলো একদম নরম হয়ে যাবে। এই অবস্থাতে আমি এই একটুখানি গরম যেই হয়ে যাবে, এই যে সাইড দিয়ে ফুট এসছে, এই অবস্থাতে এটাকে আমি আবার ভালো করে ছেঁকে নেব, নিয়ে ফ্যানের তলায় রাখব। রেখে আমি ফ্রিজে দেব, ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য। আমি আবার বলছি, আলুটা কেটে নিয়েছিলাম ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপ হচ্ছে এইটা। গরম ফুটন্ত জলে আমি আলু, কাটা আলুগুলো আমি শুকিয়ে মুছে আমি দিয়ে দিয়েছিলাম। একটু ফুটে উঠতেই এইগুলো আমি এখন গ্যাস বন্ধ করে দিলাম। ছেঁকে নিয়ে এটা আমি শুকিয়ে নেব কাপড়ের মধ্যে দিয়ে বা ন্যাপকিনে দিয়ে আমি এটা এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। পরের স্টেপটা আমি এরপর আসছি।